ধর্মতলা থেকে সরতে চলেছে বাস টার্মিনাস রাজারহাট ও হাওড়ায় বিকল্প জায়গা নির্দিষ্ট করেছে সরকার ধর্মতলার বাস টার্মিনাসের কারণে দূষিত হচ্ছে পরিবেশ ক্ষতি হচ্ছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই অভিযোগে দু হাজার দুই সালে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত দু সাত সালে আদালত নির্দেশ দেয় ভিক্টোরিয়ার তিন কিলোমিটারের মধ্যে রাখা যাবে না বাস টার্মিনাস তার মধ্যে বাবুঘাট বাস স্ট্যান্ডও পড়ছে তৎকালীন বাম সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কিন্তু সর্বোচ্চ আদালতও হাইকোর্টের রায়কেই বহাল রাখে সরকার পরিবর্তন হলেও বাসস্ট্যান্ড নিয়ে জট কাটছিল না সমস্যা তৈরি হচ্ছিল বিকল্প জায়গা নিয়ে অবশেষে গত মাসে বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর পরিবহন মন্ত্রী জানিয়ে দেন এক মাসের মধ্যে ধর্মতলা চত্বর থেকে সব সরকারি বাস সরিয়ে নেওয়া হবে মহাকরণ সূত্রে খবর ইতিমধ্যেই রাজারহাট অ্যাকশন এরিয়া টুতে দশ একর জমি চিহ্নিত করা হয়েছে সেখানে গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধে হোটেল রেস্তোরাঁ শপিং কমপ্লেক্সের পাশাপাশি গড়ে উঠবে লজিস্টিক হাব রাজারহাটের জলবায়ু বিহারের কাছে দুই একর জমিতে গড়ে তোলা হবে নতুন বাস ডিপো পাশাপাশি হাওড়ার দিকে দ্বিতীয় হুগলি ব্রিজের তলায় অব্যবহৃত জায়গাতেও বাস টার্মিনাস গড়ে তোলা হবে মহাকরণ সূত্রে খবর সাতাশে জুলাই রাজারহাটের বলাকা টার্মিনাস থেকে শুরু হচ্ছে কর্পোরেট বাস সার্ভিস শহর ও শহরতলির পাশাপাশি রাজ্য জুড়েই এই পরিষেবা পাওয়া যাবে সুমন ঘড়াই এবিপি আনন্দ কলকাতা